আচ্ছা, কেমন হতো যদি আমরা ফেসবুকে স্ট্যাটাস গুলো এইভাবে ভিডিও রেকর্ড করে দিতাম? এরকম হতো যে আমরা অনেক বড় বড় স্ট্যাটাস লিখতে চাই, কিন্তু সেটা অনেক সময় দেখা যায় যে সব কিছু লিখে হয়ে ওঠা যায় না। তখন আজকেই সেরকম একটা গল্প বলবো। যখন আমি প্রথম ফোন কিনছিলাম এবং ফেসবুক চালিয়েছিলাম, তখন এরকম ছিল যে অপেরা মিনি দিয়ে ফেসবুক চালাইতে হইতো। তখন MB কেনার জন্য টাকা না থাকলেও গ্রামীণ ফোনে 0.facebook.com এই ডোমেনটা ব্যবহার করা হতো, বা এই ফ্রি ফেসবুক ব্যবহার করা হতো। তো সেই ক্ষেত্রে হয়তো কি আমাদের MB কেনার সামর্থ্য না থাকলেও আমরা কিন্তু ফেসবুক চালাইছি। নোটিফিকেশন বারে সবসময় জমা থাকতো 30টা 40টা নোটিফিকেশন, মেসেজ বারে সবসময় জমা থাকতো 4টা 5টা মেসেজ। এবং ওই সময় এমন হয়তো নতুন নতুন ফেসবুক খুলছি, খোলার সঙ্গে সঙ্গে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, বুঝতাম না, জানতাম না, শুনতাম না। তখন তো আর এখনকার মতো লক প্রোফাইল ছিল না, কিংবা ফলোয়ার গ্রোথের পাবলিক না ফ্রেন্ডস এই ধরনের কোনো কিছু ছিল না। জাস্ট পোস্ট করে দিতাম, সবাই দেখতো, যাকে পেতাম তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতাম। আমার এখনও মনে আছে যখন আমি ক্লাস 10-এর SSC পরীক্ষা দিব, পরীক্ষা দেওয়ার কিছুদিন আগে একটা পার্সন একটা মডেলের ছবি লাগাইছে, মডেলের ছবি লাগায় বলছে এটা সে। এখন আমি পরবর্তীতে দেখি ওই মডেলের আরও অনেক ছবি আছে এবং আমি একদম বোকা হয়ে গেছি। আমার সঙ্গে এরকমও ঘটনা ঘটছে, কোনো একটা পার্সন 18+ আইডি থেকে আমাকে নক করছে। আমি সুন্দর, আমি চাইলে আমার ফিগার অনেক সুন্দর করে মেনটেন করতে পারি, তখন আর কি এতটা বুঝতাম না। দেন সে তাকে আমাকে গল্প করানো, আমাকে গল্প বলা শুরু করছে যে আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে এটা করছি ওটা করছি। একটা নর্মাল একটা গুগল থেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিসিং ভিডিও ডাউনলোড করে দিছে, GIF টাইপের একটা কিসিং ভিডিও আমাকে ডাউনলোড করে দিছে। আমি বলছি আল্লাহ, তোমরা এগুলো করছো, এগুলো তো আল্লাহ তো গুণা দিবে। তারপর সে বলছে যে না না, কোনো সমস্যা হবে না, এটা করা যায়। আমি আর কিছু বলিনি, খুব খারাপ লাগলে ব্লক করে দিছি। তারপর আমাদের মাঝে এমন একটা ফ্রেন্ড ছিল, আমার মনে আছে আমার এক বান্ধবী ছিল, ওর নাম হচ্ছে সিলুকি, এখনও আছে, ওর নাম টগর। তো আমাদের দুজনেরই একটা কমন ফ্রেন্ড ছিল, মানে ফেসবুকে একটা ছেলে ছিল, দুইজনকেই প্রপোজ করছে, ছেলেটার নাম ছিল সুপ্ত, আমাদেরই বয়সে। মানে ওই সময় লুজার জিনিসটা কি বুঝতে শিখছি। টগরকেও ফেসবুক আইডি প্রথমে আমি ওপেন করে দিছিলাম, এবং ওই সময় আমার নিজের আইডির থেকে মানুষের আইডি চালাইতে মজা লাগতো। বান্ধবীদের ফেসবুক আইডি পাসওয়ার্ড আমার কাছে থাকতো, যাতে যাতে আইডি খুলে দিছিলাম তাদের। এবং এখনও এটা মনে পড়ে যে সকালবেলা উঠে ফেসবুকে মেসেঞ্জার থেকে আমরা 0.0 বেশি চালিয়েছি। মেসেঞ্জার আমরা শুধু ভিডিও কলের জন্য ইউজ করতাম। 2015 সালে আমি যতটুকু পাগলামো করছি বেশিরভাগ টাইমটাই আমার ফেসবুকে ছিল, এবং আমি ফেমাস ছিলাম। আমার এক একটা পিকচারে 300-400 করে লাইক পড়ে যেত, আমার ওই আইডিটা হ্যাকিং হয়ে যায়। তারপর আমি আবার আইডি খুলে আবার আইডিতে এরকম হয়। এরপর আর কি প্রথমবারের মতো আমি একটা ছেলের প্রেমে পড়ি, কিন্তু সেই ছেলেটা আস্তে আস্তে আমার জীবন থেকে সব কিছু কায়রা নেয়। আমার ফ্রেন্ড সার্কেল, আমার ফেসবুকের অ্যাক্টিভ থাকা, আমার ছবি ছাড়া, আমার চলাফেরা, ইভেন কি আমার প্রত্যেকটা সত্তাতে সে বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়। বুঝতে পারতাম না, আবেগের প্রেম ছিল, ভালোবাসা ছিল, মেনে নিতাম, যেটা বলতো সেটাই শুনতাম। আমি চিন্তা করতাম যে আমি যেহেতু তার কথা শুনি, সেও অবশ্যই আমার কথা শুনবে। কিন্তু যখন হচ্ছে তার সাথে আমার ব্রেকআপ হয়ে যায় ফাইনালি, তখন আমি বুঝতে পারি যে এই সবগুলো আসলে, তো যখন বুঝতে পারলাম এই সব কিছু ফেক, তখন নতুন করে ফেক আইডি খুলে আগের মতো হওয়ার চেষ্টা করতাম, ছবি টবি দিতাম। তখন হয়তো বা ফেসবুকে আমার জামের সাথে পরিচয়, মানে অন্য সাইট থেকে পরিচয় ফেসবুকে অ্যাড করলাম, বিশ্বাস করে অ্যাড করলাম। অ্যাড করার পর তারপর মেসেঞ্জারে আমাদের টুংটাং টুংটাং বন্ধুত্ব সুলভ কথাবার্তা, তারপর হুট করে সে উধাও। মানে 7 দিন সে আমার সাথে কোনো কথাবার্তা নেই, উধাও। আমি শুধু তার একটা বান্ধবীকেই চিনতাম। তারপর আমি চিন্তা করলাম যে না, আমার সঙ্গে এই জিনিসটা হচ্ছে, যাকে ফ্রেন্ড ভাবতেছি সেও উধাও, যার সাথে সম্পর্ক গেলাম এতদিন সেও আমাকে ছেড়ে গেল, আমার লাকটাই খারাপ। এরপর অনেক কষ্টে তাকে একটা নক দিলাম যে সে অসুস্থ হইলো কিনা, অনেক ধরনের কাহিনী থাকতে পারে, অনেক রিজনই থাকতে পারে। পরে সে বললো যে না, সে এমনিতেই কথা বলা অফ করছিল।
তারপর হুট করে সে আমার প্রেমে পড়ল। আমি তাকে আমার এক্সের গল্প শোনাতাম, সে আমাকে তার এক্সের গল্প শোনাতো। আমার টাইম পাস বয়ফ্রেন্ড ছিল একটা, সেই টাইম পাস বয়ফ্রেন্ডের সাথে টাইমিং করতে করতে আমার হাজব্যান্ড আমাকে প্রপোজ করলো, দেন আমাদের বিয়ে হলো। এখন তো আমি এক বাচ্চার মা, সেটা কম বেশি সবাই জানে, কিন্তু এখন মনে পড়ে যে আগেকার দিনগুলো কত সুইট ছিল। সেটা আমার হাজব্যান্ডের সাথে প্রেম থাকাকালীন, কিংবা আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে প্রেম থাকাকালীন, কিংবা আমি সিঙ্গেল থাকা অবস্থায়, সেটাই হোক না কেন, আগেকার দিনে ওইভাবে ফেসবুক চালাটার মজাটা ছিল আলাদা। তখনকার মতো ইনস্টাগ্রাম পপুলার ছিল না, ইউটিউবে আমাদের গান ওইভাবে শোনা হতো না, ওয়াইফাই ছিল না, যাদের বাসায় ওয়াইফাই ছিল আমরা তাদেরকে অনেক রিচ মনে করতাম, অনেক বড় লোক মনে করতাম। আজ নিজের বাসাতেই ওয়াইফাই আছে কিন্তু নিজেকে আর বড় লোক মনে হয় না। আর হোয়াটসঅ্যাপের ভয়েস নোট, উফ, যাদের সাথে বেশি ক্লোজ তাদের সঙ্গে তো নর্মাল হাই দিলেও ভয়েস রেকর্ড। এরপর ওই সময় বেশি চালাইতাম ফেসবুক আর হোয়াটসঅ্যাপটা, কিন্তু হ্যাঁ লাইন, ভাইবার, তারপর হচ্ছে আরও কত কত অ্যাপস ছিল, আমি নিজেও এখন নাম ভুলে গেছি, ওই অ্যাপসগুলোর অ্যাকাউন্ট ছিল। দেন এখন মনে পড়ে যে আগেকার সেই দিনগুলো বলে কত ভালো হতো। হ্যাকার যে আমার আইডিটা হ্যাক করছে, আমার সেই আইডিটা এখনও আছে, যদি কেউ আমার ওই আইডিটা ব্যাক করে নিয়ে দিতে পারো তাহলে ভালো, আমি তাকে লিঙ্ক দিয়ে দিব। আমি আমার বর্তমান ফেসবুক আইডি ব্লক লিস্টে রাখছি, কারণ আমি আমার ওই আইডিটা অনেক মিস করি। আমার ওই আইডিতে দেখা গেছে কোনো ফ্রেম অ্যাড করে, এডিট করে কোনো পিকচার লাগাইছি, থাকতো না ছবির মধ্যে লাভ, এরকম লাভ শেপ স্টিকার দেওয়া, যেমন এখন আমার এই ভিডিওটাতে দেওয়া হচ্ছে। তো আগেকার দিনগুলো না একটু অন্যরকম ছিল, মিস করা হয় আগেকার দিনগুলোতে। হ্যাঁ, সবাই সময় নিয়ে কতক্ষণই বা স্ট্যাটাস পড়ে, অনেকে পড়ে অনেকে পড়ে না, কিন্তু সময় নিয়ে ভিডিও সবাই দেখে। সেই জন্য আমার মাথায় একটা ইউনিক আইডিয়া আসলো, চিন্তা করলাম যে মনের কথাগুলো যদি একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করা যায় তাহলে কেমন হবে। তোমরাও চাইলে এরকম করে তোমাদের মনের কথা শেয়ার করতে পারো, দেখি কার গল্প ভালো হয়। যার গল্প ভালো হয় তাকে বলবো, ইস, তোমার সাথে আমার কোনটা মিল কোনটা অমিল, 2015-16 আর 2024 অনেক পার্থক্য। এই জন্যই বুঝি কবি লিখে গেছে, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হা ও সে চোখের পাতায়। যাই হোক, আমার ভয়েস ভালো না, আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংকস, টেক লাভ।